দেখুন, এই যে উনি চশমাটা পড়ছেন, এটা তো ওনার নিজস্ব টাকা না, সরকারি টাকায় পড়ছেন, ঠিক আছে? কারণ সরকারি টাকায় প্রধানমন্ত্রী বলুন বা বিভিন্ন মন্ত্রীদের বলুন, তারা যে চশমা পরে পরে সব সরকারের বিলিং। এখন বিষয়টা হচ্ছে, উনি 1.5 লক্ষ টাকা চশমা পড়ছেন, সেই লোকটা যিনি কদিন আগে নোটবন্দির সময় মানুষ যখন বিরাটভাবে আতঙ্কিত কি হবে না হবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মানুষ বিপদের মুখে পড়ছেন, মানুষ মানে বিভ্রান্ত, সেই অবস্থায় দাঁড়িয়ে তারা তখন বলেছিলেন যে মেরা ক্যা হ্যায় মে তো ফকির আদমি হুঁ ঝোলা লেকে নিকল পড়ুঙ্গা। এখন যিনি ফকির, যিনি একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে পারেন, এরকম একজন মানুষ, তিনি 1.5 লক্ষ টাকা দামের চশমা পড়েন। তো এটা মানে কি বলবো, একটা মানুষের কাছে দৃষ্টিকটু ব্যাপার তো বটেই, তার চেয়ে বড় কথা উনি যে ক্রমাগত মিথ্যে কথাগুলো মানুষকে বলে আসছেন সেটা উনি বুঝতে পারছেন। আমরা সূর্যগ্রহণ দেখার জন্য বাড়িতে পুরনো যাদের আপনাদের এক্সরে প্লেট রয়েছে সেসবগুলো দিয়ে আমরা সূর্যগ্রহণ দেখি, কারো কাছে মোটা সানগ্লাস থাকলে সেটা দিয়ে দেখি, কিন্তু ওনার ওইসব নাই। ওনার যে চশমা পড়ে দেখছেন ওনার দাম 1.5 লক্ষ টাকা। এখন বিষয়টা হচ্ছে, পেঁয়াজের দাম 150 টাকা, আদার দাম 300 টাকা, গ্যাস 1000 টাকা ছুটে চলেছে, ব্যাংক টাকা কেটে নিচ্ছে, মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে, আর সেইখানে প্রধান দেশের প্রধানমন্ত্রী যিনি কিনা নিজেকে ফকির বলেন, তিনি নাকি চাওয়ালা ছিলেন, চা বিক্রি করতেন বলে গর্ববোধ করেন, তিনি 1.5 লক্ষ টাকার চশমা পড়ছেন। আপনি সূর্যগ্রহণের সাথে এটা কম্পেয়ার করলেন, দেখুন বিজেপির তো গ্রহণ লেগেছে বটেই, কিন্তু বিজেপির গ্রহণের সাথে সূর্যগ্রহণের তুলনা করলে বিজেপিকে সূর্যের সাথে তুলনা করতে হয়, একদমই যেটা নয়। এখন বিষয়টা হচ্ছে, বিজেপি ভারতবর্ষের বর্তমান গ্রহণের জন্য দায়ী, বিজেপি হচ্ছে সেই রাহুটা যে ভারতবর্ষের সূর্যটাকে গ্রাস করেছে, বিজেপি কিন্তু সূর্যটা নয়। যার ফলাফল ঝাড়খণ্ডের মানুষ দেখবেন, আমাদের মা কাকিমারা বলে যখন গ্রহণ হয় জলে খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়, মানে যেন সেই খাবারটা নষ্ট না হয়। এখন ঝাড়খণ্ডের মানুষ নিজেদের বাঁচানোর জন্য ওই গ্রহণের সময় বিজেপির কয়েকটা বছরে নিজেদের যা ফেস করেছে, তারপরে তুলসী পাতা দেওয়ার কাজটা করেছেন এই ঝাড়খণ্ডের এই নির্বাচনে, করিমপুরের মানুষও করেছেন, খড়গপুরের মানুষও করেছেন, কালিয়াগঞ্জের মানুষও করেছেন, এখন মানুষ ফিরে আছেন একেবারে, এখন মানুষ ফিট আছেন। এবং ঝাড়খণ্ডের মানুষ দেবাংশ বলেই দিল, আপনারা জানেন আজকে মুখ্যমন্ত্রী সেখানে হেমন্ত সোরেনের যে ঝাড়খণ্ড যে নতুন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবেন সেখানে মুখ্যমন্ত্রী গেছেন, এবং আমরা যতটুকু জানতে পারছি যে একটা অবিজেপি মঞ্চ তৈরি হচ্ছে। আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখা ভালো, যে বিজেপি শাসিত অনেক রাজ্যেও অর্থাৎ এনডিএ শাসিত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু এনআরসি এনপিআরের বিরোধিতা করছেন, সিএর বিরোধিতা করছেন। আমি দেবাংশুর কাছে যাবো, এই প্রসঙ্গে আসবো, আবার আসবো। আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি রামলীলা ময়দানে, দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলছেন 2014 সালের পর থেকে সরকারের মধ্যে নাকি এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়। আবার সেই একই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সিএ হবে, এনআরসি হবে। এই যে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী একে অপরের পরিপন্থী কথাবার্তা বলছেন, কী বলবেন? আমি এটাকে একটু অন্যভাবে দেখি। ধরুন আপনার এই এখন প্রোগ্রামটা অনেক বিজেপি সমর্থকও দেখছেন বা ভবিষ্যতে দেখবেন বা বিজেপির নেতারা দেখছেন, আমার একটাই প্রশ্ন, এটাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ক্ল্যাশ হিসাবে ধরছি না। দেখুন, দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু যেমন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে কিন্তু বিজেপির সভাপতি, এটা আপনাদের জানতে হবে। এখন আমি যদি ধরি যে দেশের প্রধানমন্ত্রী একটা কথা বলছেন এবং বিজেপির সভাপতি একটা কথা বলছেন, তার মানে দাঁড়ায় হয় একজন সত্যিবাদী, দেশের প্রধানমন্ত্রী সত্যি কথা বলছেন মানে বিজেপির সভাপতি মিথ্যা কথা বলছেন, তার মানে দেশের সরকার খুব সত্য কথার উপরে চলছে কিন্তু বিজেপি দলটা পুরো মিথ্যাবাদীর উপরে চলছে। আবার যদি অমিত শাহ সত্যিবাদী হন, নরেন্দ্র মোদী মিথ্যাবাদী হন, তার মানে বিজেপি দলটা একদম সত্যিবাদীদের সত্যি কথার উপরে ভর করে চলছে কিন্তু কেন্দ্রীয় সরকারটা পুরো মিথ্যাবাদীর আখড়া হয়ে গিয়েছে। তার মানে বিজেপির যারা সমর্থক আছেন তাদেরকে এটা আজকে ডিসাইড করতেই হবে যে কেন্দ্রীয় সরকার সব পথে চলছে নাকি বিজেপি দলটা সব পথে চলছে, কারণ কেন্দ্রীয় সরকারের মাথা একটা কথা বলছেন, বিজেপি দলের মাথা একটা কথা বলছেন। আমরা সবাই জানি দিলীপবাবুর সেই বিখ্যাত বক্তব্য, 2 কোটি মানুষকে তাড়ানো, আমরা সবাই শুনেছি কৈলাস বিজয়বর্গীয় সেই বক্তব্য, চুন চুনকে নিকালুঙ্গা, এবং আমরা সবাই শুনেছি নরেন্দ্র মোদী 2014 সালের প্রচারে এসে শ্রীরামপুরের সভা থেকে বক্তব্য, বাক্স প্যাটরা গুছিয়ে রাখুন, আপনাদের সবার মনে আছে আশা করি। তো বাক্স প্যাটরা গুছাতে কাদের বলেছিলেন, কী তাড়ানোর ফর্মুলাটা নাম কি এনআরসি? তো অমিত শাহ পরপর মিটিংয়ে বলে গিয়েছেন, প্রথমে যখন এনআরসি নিয়ে বললেন দেখলেন এনআরসি বাংলার মানুষ উল্টো রিয়াক্ট করলো, করিমপুরের খড়গপুরের মতো আসুন যেটা 57,000 যেটা তারা 48,000 এগিয়ে ছিলেন, 20,000 হারলেন, যেটা তারা 57,000 জিতেছিলেন সেই কালিয়াগঞ্জ আসুন তারা 2,500 হারলেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে তারা যখন বুঝলেন যে এনআরসি নিয়ে গল্পটা দাঁড়াবে না, তখন তারা বললেন আগে সিএবি তারপরে এনআরসি, ওরা কিন্তু এনআরসিটা হবে না কোথাও বলেননি। আজকে প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে দাঁড়িয়ে এনআরসি কা বাত তো হুয়াহি নেই, এনআরসি শব্দটাই উনি শোনেননি এমনভাবে রিয়াক্ট করলেন, কিন্তু ভারতবর্ষের মানুষ তো গোটা দেখলো। দেখুন, আমরা প্রথম থেকে বলে আসছি ঠিক নোটবন্দির সময় যে কনফিউশন আমি আপনি দেখেছি, এক সপ্তাহে সরকার বললো 2,000 টাকা তোলা যাবে, তারপরের সপ্তাহেই বললো এবার 4,000 টাকা,
তারপরে সপ্তাহে বললে এবার খালি 500 টাকা তোলা যাবে, তারপরে সপ্তাহে বললে 1 সপ্তাহ ব্যাংক বন্ধ, এই যে কনফিউশন। প্রধানমন্ত্রী বললেন 7 দিন সময় দিন সব ঠিক হয়ে যাবে, তারপরে বললেন 15 দিন সময় দিন, তারপরে বললেন সিফ 1 মহিনা দিছে, তারপরে বললেন মুঝে সিফ 50 দিন দিছে, অগর নেই হো সকে তো মুঝে জিন্দা জ্বালা দেবে, তারপরে বললেন 100টা দিন সময় দিন। 1 বছর পেরিয়ে আজকে 3 বছর হয়ে গেল, আমি আপনাকে কিছু দেখিনি। কিন্তু বিজেপি দলটা এবং সরকারটা যে কনফিউশনের মধ্যে ছিল এবং তারা এই কনফিউশনের মধ্যে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যে ল্যাজে গোবরে অবস্থা তাদের রয়েছে এবং দেশের মানুষের সর্বনাশ হয়েছে সেটা আজকে বোঝা যাচ্ছে। এই এনআরসি নিয়ে যখন দেশের দুটো বড় বড় মাথা দুরকম কথা বলে, যখন এক একটা নেতা এক এক রকম তথ্য দেন, একজন সাধারণ ভারতবাসী হিসাবে, ভারতের নাগরিক বলবো না ভারতবাসী, কারণ আমি আপনি নাগরিক নই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমার আপনার ভোটার কার্ড আধার কার্ডের কোনো মূল্য নেই, তো ভারতবাসী হিসাবে মানে ঝুলে থাকা ভারতবাসী হিসাবে, কারণ জানি না পাকিস্তানে গিয়ে পড়বো না বাংলাদেশে গিয়ে পড়বো না ভারতেই পড়বো, ঝুলে রয়েছে আপাতত। তো একজন ঝুলে থাকা ভারতবাসী হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ কনফিউজড, কে সত্যি কথা বলছে এখন বিজেপি এটা ক্লিয়ার করুক কে সত্যিবাদী, কারণ আমরা বিশ্বাস করি এটা মনে প্রাণে মানতে চাই আমাদের প্রধানমন্ত্রী সত্যিবাদী, আমরা এটাও মানতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সত্যিবাদী, কিন্তু দুজন তো সত্যিবাদী হতে পারেন না, যে কোনো একজন সত্যিবাদী। এবার সেটা তারা ক্লিয়ার করুক সাংবাদিক সম্মেলন করে, হয় নরেন্দ্র মোদী বলুক না অমিত শাহ বলুন, আমি জানি না কার ঘরে কটা মাথা আছে যে এই দুজন কি প্রশ্নটা করতে পারবে, আপনারাও করতে পারবেন কি না জানি, কারণ আপনি করলে আপনার হাউসটা কদিন ঠিকই থাকবে সেটাও প্রশ্ন রয়েছে। তো যাই হোক, যদি সাহস থাকে, যদি মনে করেন যে প্রশ্নটা করলেও চাকরি বাকরি গেলেও হাউস উঠে গেলেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা পূর্ণ প্রশ্ন বাজপেয়ীর মতো ছাঁটাই হতে হবে না, তাহলে প্রশ্নটা করুন তাদেরকে। আপনারা তো জান বিজেপির বিভিন্ন মিটিং ফিটিং সেসব জায়গায় তাদেরকে এই প্রশ্নটা করুন যে আমরা দেশের মানুষ জানতে চাই বিজেপির সভাপতি সত্যিবাদী না প্রধানমন্ত্রী সত্যিবাদী, এটা দেশের সব মানুষ জানতে চাইছে। একেবারে একেবারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো বিচারিতা কার্যত যেটা বোঝাতে চাইছো দেবাংশ। আমি এই জায়গা থেকে একটা কথা বলছি, মুখ্যমন্ত্রী এখন মিছিল করছেন, লাগাতার মিছিল করছেন এবং মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এখন ওয়াশিং মেশিন, মানে সব দুর্নীতিগ্রস্তরা ওখানে যাচ্ছেন মেশিনে পরিষ্কার হচ্ছেন এবং সাফসুতরা হয়ে যাচ্ছে, আর অন্য দলে থাকলে তাদেরকে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে তাদের পিছনে, এ ব্যাপারে চলবে না। ঠিকই তো বলেছেন, আমি আপনি আমরা তো প্রত্যেকে দেখেছি যে যাদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিল বিভিন্ন রকমের, সেই সমস্ত অভিযোগগুলো থাকা সত্ত্বেও, যেমন আমি নাম নিতে চাই না, সমস্ত শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে আমি যদি আজকে হাল ফিলে শোভন চট্টোপাধ্যায় বলি, ঠিক আছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে তো অভিযোগ ছিল বিজেপির, অভিযোগ সত্যি কি মিথ্যা সে ব্যাপারে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট স্ট্যান্ডে ছিলাম এখন তাই। হ্যাঁ, ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, তারপর ভাগ মমতা ভাগ বলেছিলেন, তো সেই মুকুল রায়কে যে ভাগ ভাগ বলছিলেন যে ভাগতে ভাগতে বিজেপির পার্টি অফিসে ওর থেকে বোঝেন, তো ভাগ বলেছিলেন ওনারা ওনাদের মতো করে। এখন বিষয়টা হচ্ছে সবাইকে নিয়ে তারা বললেন, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি তোয়ালেতে নাকি টাকা নিচ্ছেন এই সমস্ত বলে তাকে তোয়ালে তোয়ালে বলে, না এখন কি তোয়ালে নিষ্পাপ, কারণ তোয়ালে গোয়ালেতে গেছে তাই নিষ্পাপ, তা আমরা জানি না, আমরা যা স্ট্যান্ডে ছিলাম আমরা তাই স্ট্যান্ডে গেছি। কিন্তু বিজেপি দলটা এই ধরুন হরিয়ানাতে রিসেন্ট সরকার গঠন করলেন, দুষ্মন্ত চৌতালাকে নিয়ে তারা সরকার গঠন করলেন, মানে তার ভাইপো, এখন সেই দলটার বিরুদ্ধে বিজেপি সবচেয়ে বেশি গালাগালি করেছে হরিয়ানাতে, যত গালাগালি কংগ্রেসকেও করেনি, কিন্তু তাকে আজকে উপমুখ্যমন্ত্রী করে তার আসন সাপোর্ট নিয়ে আজকে বিজেপিকে সরকার গঠন করতে হচ্ছে। মহারাষ্ট্র এই যে দুদিনের জন্য না দেড় দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফডণবীশ, মুখ্যমন্ত্রী হওয়ার সময় কার সাপোর্ট নিয়েছিলেন, আপনার ওখানকার যে আরেকটা এনসিপি, এনসিপির যে শরদ পাওয়ারের যিনি ভাইপো রয়েছেন তার সমর্থন নিয়েছিলেন। এই শরদ পাওয়ারের ভাইপোর বিরুদ্ধে একটা গোটা ক্যাম্পেইন চালিয়েছিল বিজেপি যে তার ইরিগেশন দুর্নীতি নিয়ে, এবং মুখ্যমন্ত্রী এবং শরদ পাওয়ারের ছেলে ভাইপো উপমুখ্যমন্ত্রী হওয়ার পরের দিনই তার বিরুদ্ধে যে 15টা ইরিগেশন স্ক্যাম সেটা সাথে সাথে সরকার উইথড্র করে নিয়েছিল। আবার যখন তাদের সরকারটা ভেঙে গেল সমর্থন প্রত্যাহার করলো, তখন বিজেপি বলল না ওটা টেকনিক্যাল মিস্টেক, কোনো উইথড্র হয়নি, কারণ সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সরকারটা অন্য লোকের চলে এসেছে। তো মানুষ কিন্তু বোকা নয়, মানুষ যথেষ্ট বুদ্ধিমান, বিজেপি যদি ভাবে যে এগুলো সব কিছু করার পরও মানুষ তাদেরকে ভাববে তারা সত্যিকারের চৌকিদার, একটা বিজ্ঞাপন খুব ভাইরাল মানে টিভিতে খুব দেখাতে দেখবেন, একটা ব্যাংক ডাকাতি হচ্ছে, মুখ ডেকে একটা ডাকাত ডাকাতি করতে আসছে, তারপর ডাকাতটা টাকা পয়সা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখন ব্যাংকের যারা কর্মীরা তারা সিকিউরিটি বলে চিৎকার করছিল, তখন সেই ছেলেটাই জি ম্যাম বলে চলে এসেছিল, পরে মুখ খুলে দেখা যায় সে আসলে সিকিউরিটি গার্ড এবং সেই চুরি করছে, অর্থাৎ বাংলায় বলতে গেলে চৌকিদারি চোর, হিন্দিতে বলতে গেলে। তখন বিষয়টা হচ্ছে ওই বিজ্ঞাপনটার সাথে বর্তমান সময় কিন্তু বিরাট মিল, আর আপনি ওই চৌকিদার ফাঁকির হু ঝোলালে কে নিকাল করুন, ওই ঝোলাটা খুলে দেখুন 1.5 লক্ষ টাকার চশমা পাবেন, অমিত শাহের ছেলে জয় শাহ 50,000 টাকা বেড়ে 80 কোটি হওয়ার ফর্মুলা পাবেন, বিজেপির 1100 কোটি টাকা দিয়ে তৈরি পার্টি অফিসের ফর্মুলা পাবেন, দাউদের থেকে অফিসিয়ালি টাকা নেওয়ার সেই চেক পাবেন, ওই ঝোলার মধ্যে অনেক কিছু পাওয়া যাবে। একেবারে ঝোলার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বলে দাবি করছে দেবাংশু। আমি দেবাংশু একটু একটু বিজেপি থেকে সরে একটু রাজ্যের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম কালকের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী
কুরুচিকর আক্রমণ করেছে, মানে সেটা বলা যাবে, মানে ভাষায় প্রকাশ করা অযোগ্য। তুমিও জানো, আমিও জানি, সবাই জেনে গেছে। তাই কি কে মোহাম্মদ সেলিম? কে? আমার যতদূর মনে পড়ে মোহাম্মদ সেলিম বলে একজন ছিলেন, সম্ভবত রায়গঞ্জ থেকে 1200 ভোটে জিতে এমপি হয়েছিলেন, কংগ্রেসের দয়াদান এমপি হয়েছিলেন। সেই মোহাম্মদ সেলিমকে দেখুন কি, সিপিএমের চরিত্র কোনোদিন পরিবর্তন হবে না, কুকুরের ল্যাচ সোজা হতে পারে কিন্তু সিপিএমের চরিত্র কোনোদিন সোজা করা যাবে না। এখন আপনাদের মনে থাকবে অনিল বসুর বক্তব্য, আপনাদের মনে আছে বিমান বোসের বক্তব্য, আরও অনেক বক্তব্যদের লম্বা তালিকা, এবং এনারা যত এরকম বক্তব্য রেখেছে তত মমতা বন্দ্যোপাধ্যায় 60 থেকে 184, 184 থেকে 211 হয়েছে, এবার 250 পথে হচ্ছে। তো এনারা এগুলো বলতে থাকুন, এগুলো তো উত্তর দেওয়া মানে নিজের রুচির সঙ্গে সমঝোতা করা, আমি সেটা করতে পারবো না। মানে একটা বিন্দুমাত্র রেসপেক্ট হলে হয়তো কোনো জায়গায় কোনো একটা সময় ছিল তার প্রতি একজন ব্যক্তি হিসাবে, কিন্তু মানে বর্তমানে মানে জাস্ট তাকে ইগনোর করতে চাই, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। মানে তার নামটা নিয়ে বা তার সম্পর্কে আলোচনা করা আমার রুচির মধ্যে পাচ্ছে, প্লিজ তাকে নিয়ে কী করবেন? একেবারে একেবারে আমি আমি এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন করছি। কালকের রাজপথে আমাদের কলকাতা শহরে একটা মিছিল হয়েছিল, বাম এবং কংগ্রেসের যৌথ মিছিল হয়েছিল, এবং সেখান থেকে সোমেন মিত্র, বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা বলছেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কার্যত আঁতাত আছে, মানুষই ইতিহাস রচনা করে এবং মানুষই আবার এই জোট এদেরকে ফিরিয়ে আনবে, এরাই বামপন্থী এবং কংগ্রেসের এই যৌথ আন্দোলনই প্রকৃত এনআরসি এবং সিএ বিরোধী আন্দোলন। কী বলবো, বিজেপি আর তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিংয়ের কয়েকটা এক্সাম্পল দিই আপনাকে। প্রথম এক্সাম্পল, রাজস্থানে ভোট হলো, দেখা গেল সিপিএম যে কয়েকটা সিটে যা ভোট খেয়েছে ওই ভোটটা যদি তারা না কাটতো তাহলে কংগ্রেস ওখানে একটা হলেও সাপোর্ট নিয়ে সরকার করতে হতো না, নিজেরা করতে পারতো। এবং সিপিএমের একজন নেতা ওপেন বললেন যে 120 টাকা বিজেপির তরফ থেকে তাদের দেওয়া হয়েছিল কংগ্রেসের ভোট কাটার জন্য, সিপিএমেরই অভিযোগ। প্রথম আন্ডারস্ট্যান্ডিং তৃণমূল আর বিজেপি। দ্বিতীয় আন্ডারস্ট্যান্ডিং কি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এনআরসি বিরোধিতা করছেন, কিন্তু এই বামফ্রন্ট যারা কংগ্রেসের হাতে হাত কাটা হাত কাস্তে ধরে কলকাতায় মিছিল করছে, সেই বামফ্রন্ট আসামে এনআরসির পক্ষে মিছিল করবে। আসামে এনআরসির পক্ষে কারা? বিজেপি। আর আসামে এনআরসির পক্ষে কারা? সিপিএম। আবার আসাম থেকে 100 কিলোমিটার মাত্র দূরে কলকাতা এসে বলছে এনআরসি চাই না। একই পতাকা লাল, একই সিম্বল কাস্তে হাতুড়ি, একই স্লোগান ইনকলাব জিন্দাবাদ, কিন্তু আসামে দাঁড়িয়ে এক কথা, বাংলায় দাঁড়িয়ে এক কথা। আরও একটা এক্সাম্পল দিলাম তৃণমূল আর বিজেপির আন্ডারস্ট্যান্ডিং, আরও একটা এক্সাম্পল দিই তৃণমূল আর বিজেপির আন্ডারস্ট্যান্ডিং। গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ওই 29% মতো ভোট পেয়েছিল আর বিজেপির ভোট ছিল 10%, এবার বামফ্রন্ট পেয়েছে 7% আর বিজেপি পেয়েছে 40%। তৃণমূল গত বিধানসভায় পেয়েছিল 45%, এবার পেয়েছে 43.5%, মানে প্রায় 1.5%। আর গত লোকসভায় তৃণমূল পেয়েছিল 39%, এই লোকসভায় 43.44%। কোন ভোটটা কার পকেট থেকে কার পকেটে গেল, কোন কোন ক্ষেত্রে কোন জোনাল কমিটি লোকাল কমিটির লিডারের সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো, নাগের বাজারে কোন বিজেপির নেতা আর কোন বামফ্রন্টের নেতাদের মধ্যে টাকা আদান প্রদান করতে গিয়ে মানুষ হাতে নাতে ধরে ফেলল, কোন অঙ্কে ব্যারাকপুর থেকে বিজেপি জিতে গেল এবং সিপিএম সেখানে হাতটা গুটিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভিযোগ উঠল, এবং কোন অঙ্কে এত মিটিং মিছিল করা সত্ত্বেও সিপিএম 7% নেমে চলে এলো এবং তাদের গোটা বামপন্থী কমিটেড রেজিমেন্টেড ভোট ব্যাঙ্ক সুইপ করে বিজেপির দিকে চলে গেল, তৃণমূলের একটা ভোটে তো বিজেপি পায়নি। তো এটাই হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। তৃণমূল আর বিজেপির মধ্যে আরও বড় আন্ডারস্ট্যান্ডিং কি, মমতা বন্দ্যোপাধ্যায় নোটবন্দি 15 মিনিটের মধ্যে বিরোধিতা করবে, কিন্তু সিপিএমে সেই বিরোধিতাটা করবে কি করবে না ভাবতে একদিন টাইম লাগলো, 24 ঘন্টা, মমতা ব্যানার্জি মাত্র 15 মিনিট। মমতা ব্যানার্জি জিএসটির এই জটিল জিএসটির বিরোধিতা করতেন, করলেন, সিপিএমে বুঝতে 7 দিন লেগে গেল বিরোধিতা করবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে এনআরসি নিয়ে বিরোধিতা শুরু করে দিয়েছেন তখন আসামে সিপিএম মিছিল করছে, হ্যাঁ এনআরসি চাই, এনআরসি চাই, এনআরসি চাই। এটি এক্সাম্পল আসলে কার সাথে কার আন্ডারস্ট্যান্ডিং। আসলে যে আমাদের মায়েরা ধরুন ছাপার শাড়ি পরেন, আপনার মা পরেন, আমার মা পরেন, দেখবেন আমার আপনার মা যখন ছাপার শাড়ি কাচে, যদি লাল শাড়িটা থাকে না ধোপাকে দিয়ে যদি কাচান তিনি, দেখবেন আছাড় মারতে মারতে লালটা গেরুয়া হয়ে যায়, লালটা ফিকে হয়ে যায়। তো বাংলার মানুষ যতবার ওই লাল পতাকাটাকে আছাড় মেরেছে 2009, 2011, 2016, ওটা লাল থাকে না, ওই ছাপা শাড়ির মধ্যে ধুয়ে আস্তে আস্তে গেরুয়া হয়ে গেছে। কিন্তু কাপড়ের মেটেরিয়ালটা এক, যে কঞ্চিতে বাঁধা হচ্ছে সেই কঞ্চিটা এক গাছের, এবং যে কঞ্চিটা থেকে যে গাছ থেকে কাটা হচ্ছে সেই গাছটার মালিকও একই বাড়ি এলো, ডিফারেন্স কিন্তু কিচ্ছু নেই। এবার কে কার সাথে কোথায় সেটিং, এটা আবার দর্শক বিচার করবে। একেবারে দেবাংশ কিন্তু পরিষ্কার কথা, যার মুদ্রা কথা যাওয়ায় সেই লাল কমন তত্ত্ব আর কি। যাই হোক, দর্শকরা বুঝতে পেরেছেন নিশ্চয় দেবাংশুর কথা। আমি আরেকটি প্রশ্ন নিয়ে যাচ্ছি, এই যে কংগ্রেস আর
মানে ধীরে ধীরে একটা বামপন্থী দল একটা দক্ষিণপন্থী দল সোকট এই যে মিশে যাচ্ছে, বিশেষ করে প্রদেশ কংগ্রেস, প্রদেশ কংগ্রেসকে বৃহত্তর বামজোটের মধ্যে একটা শরিক হতে চলেছে কি মনে হয়? অনেকেই বলছে কিন্তু না কংগ্রেস বামজোটের শরিক হবে না, প্রদেশ কংগ্রেস, কংগ্রেস ওই তো বলছি প্রদেশ কংগ্রেস এখন দেখুন মানে কি বলবো মানে এই দলটার অবস্থা হচ্ছে মানে আমি কি এক্সাম্পল দেবো আমি সত্যি সত্যি খুঁজে পাচ্ছি না মানে প্রদেশ কংগ্রেস বাম অলরেডি কি তাদের বামজোটের শরিক হওয়া থেকে বাকি আছে? 2016 রাহুল গান্ধী বুদ্ধ মোর্চাদের মালা বদলকে আমরা ভুলে গেছি, সেই মালা বদলের বিখ্যাত চিত্র সম্ভবত পার্ক সার্কাসে হয়েছিল মিটিং, পার্ক সার্কাস মধ্যে পার্ক সার্কাস মধ্যে দুজনে মালা বদল করছে আমি তো কেউ ভুলে যাইনি। তো সুতরাং অলরেডি তো তারা বামজোট এবং বামফ্রন্টের সিপিএম এর পরে বৃহত্তর সঙ্গী এখন কংগ্রেস, আগে আরএসপি ছিল বড় ব্লক ছিল এখন বৃহত্তর সঙ্গীর নাম কংগ্রেস। তো আমি তো দেখছি নতুন করে কিছু বলেনি, সমস্যাটা কোথায় জানেন তো সিপিএম বাংলায় কংগ্রেসের হাত ধরে বলছে চলো বিজেপির সাথে লড়াই করি, ওপর ওপর খেলা দেখাচ্ছে, অথচ রাজস্থানে যখন ভোট হচ্ছে কংগ্রেসকে সাপোর্ট করছেন না, ওখানে তো সিপিএম নেই সাপোর্ট করতেই পারে, যখন হরিয়ানাতে লড়াই হচ্ছে কংগ্রেসকে সাপোর্ট করছেন না, মহারাষ্ট্রে কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করেনি কংগ্রেস এনসিপি জোটকে, ওই জন্য তারা একটা না দুটো সিট পেয়েছে, ওরা যদি সাপোর্ট করতেন তাহলে হয়তো কংগ্রেস এনসিপি জোট সরকার গঠন করতো, সাপোর্ট করলেন না। ঝাড়খণ্ডে ওনারা কিন্তু সাপোর্ট করলেন না, বরং ভোট যখন আমরা দেখছিলাম আসন এদিক ওদিক কে সরকার গঠন করবে অনেকক্ষণ তো ফ্ল্যাকচুয়েট করেছে নাম্বারটা, ঝাড়খণ্ডে এমনও ভাবা হচ্ছিল যে সিপিএম এর একজন না দুজন এমএলএ জিতেছে তারা পরে হয়তো কংগ্রেসকে সাপোর্ট করতে পারে, কেন পিপল অ্যালায়েন্স হয়নি? আর বাংলায় কেন সিপিএম হচ্ছে ধান্দাবাজ দল নয়, বাংলায় কেন নিচ্ছে কারণ বাংলায় সিপিএম কংগ্রেসের চেয়ে বড় পার্টি অফিসিয়ালি, কিন্তু বিধানসভার হিসাব অনুযায়ী আবার কিন্তু কংগ্রেস বড় পার্টি, লোকসভার হিসাব অনুযায়ী কংগ্রেস সিপিএম হচ্ছে বড় পার্টি, কিন্তু আমরা জানি বড়দার সিপিএম, মানে একটা অদ্ভুত ব্যাপার, অথচ আবার ভোট শতাংশের নিরিখে এই মুহূর্তে বিজেপি তাদের চেয়ে বড় দল, অথচ প্রধান বিরোধী দল কংগ্রেস, অথচ আমরা জানি তৃণমূলের বিরুদ্ধে প্রতি কোথায় সিপিএম, অর্থাৎ পুরো জগা খিচুড়ি একটা অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে বামফ্রন্ট কংগ্রেসকে নিতে চাইছে এই কারণে, কারণ ওরা জানে যে তৃণমূলের সাথে একা লড়াই করে পারবে না, হ্যাঁ বিজেপি ভোট যদি আবার কিছু ওদের দিকে ব্যাকও করে সেই চান্সও আর নেই, কারণ ওই ভোটটা আবার পুরো তৃণমূলের দিকে ব্যাক করবে, যেটা কালিয়াগঞ্জে দেখা গেছে যে কংগ্রেসের ভোট বামফ্রন্ট কংগ্রেসের যৌথ ভোট সেটা আর বামফ্রন্ট কংগ্রেসে ব্যাক করেনি, যেটা বিজেপিতে চলে গিয়েছিল ওটা কিন্তু ব্যাক করলো তৃণমূল, মানে যারা একবার রেজিমেন্টেড পার্টির এত শৃঙ্খলা ছেড়ে বিজেপিকে ভোট দিয়েছেন তারা কিন্তু আর সেই রেজিমেন্টের ফর্মুলায় ফেরত যাচ্ছেন না, তারা আবার ফেরত আসছেন তৃণমূলে, কারণ তারা বলছেন যদি বিজেপিকে ভোট দিয়েই ঠকতে পারি আর তৃণমূল তো পারফর্ম করে দেখালো তাদের ভোট দিতে সমস্যা হতে পারে। খড়গপুরে আমরা দেখলাম কংগ্রেসের ভোট ব্যাংক ছিল, দিলীপবাবু কিন্তু শোভন পালকে হারিয়েছিলেন, জ্ঞান সিং শোভন পালকে 6000 ভোটে, দু নম্বরে কংগ্রেস ছিল, আর এইবার এক নম্বরে তৃণমূল, দু নম্বরে বিজেপি, তিন নম্বরে কংগ্রেস, কেন বলুন তো? এই বামফ্রন্টের সাথে এই প্রেম প্রেম খেলার জন্য। করিমপুরে দেখুন সিপিএম কংগ্রেস শূন্য, মানে কিছু নাই, ভোট পাতে দেওয়ার যোগ্য নয় এরকম অবস্থা, অথচ মুসলিম ক্যান্ডিডেট দিয়েছিল 20-30 বছরে যতদিন ধরে সিপিএম লড়াই করিমপুরে মুসলিম ক্যান্ডিডেট দেয়নি, এবার প্রথম দিনও তৃণমূলের ভোটটা খাবে, কিন্তু কী দেখা গেল মানুষ একটা মুসলমান হিন্দু কেউ সিপিএমকে ভোট দেয়নি, 2-3 না 4% ভোট পেয়েছে, পাতে দেওয়ার যোগ্য নয়। তো এইগুলো করে করে অ্যাকচুয়ালি ওরা বৃহত্তর শরিক হোক আর ক্ষুদ্রতর শরিক হোক, আসলে কংগ্রেস কিন্তু দেখুন তার তিনটে লোকসভা আসন ছিল, কংগ্রেস কিন্তু দুটো ধরে রেখেছে, কিন্তু সিপিএম দুটো ছিল শূন্য এসেছে, তার মানে কি সিপিএম যতই ভাবুক আমি মিষ্টি কথায় চালাকি করে কংগ্রেসকে পকিয়ে নেব, কংগ্রেস কিন্তু আরও বড় চালাক, ও সিপিএম এর ঘাড় ভেঙে নিজের আসনগুলো কিন্তু টিকিয়ে রেখেছে। আবার দেখুন যে মুর্শিদাবাদে কংগ্রেস সাপোর্ট পাবে না দেখেছে, ওই মুর্শিদাবাদে অ্যালায়েন্স করে না, কেন অ্যালায়েন্স করেনি? কারণ সিপিএমকেও দেবে না, কংগ্রেস সিপিএমকে দেবে না, সিপিএম কংগ্রেসকে দেবে না, রায়গঞ্জ দীপা দাশমুন্সি না মোহাম্মদ সেলিম, এই মোহাম্মদ সেলিম যার কথা বলছিলেন, মানে এত বড়ই তারা বিজেপি বিরোধী নিজেদের আসনটা দখল করার জন্য তখন তারা সমস্ত আদর্শ উঠে গেছে, তখন আর তাদের সিট মানে আপনার আসন সমঝোতার দরকার নেই, তখন তাদের সিপিএম তৃণমূলকে বিজেপি তৃণমূলকে হারাতে হবে এটা ফ্যাক্টর নয়, তখন তাদের ফ্যাক্টর হচ্ছে আমি এমপি হব, তাহলে বুঝতে পারছেন যখনই ভোটে লড়ার গল্প হয় আদর্শ পকেটে ঢুকে যাবে, এটা আমি তো প্রমাণ সহ বলছি, আমি তো একটা এমন কথা বলছি না যেটা আমার বানানো কথা, এটা আপনারা ইতিহাসে দেখেছেন কী হয়েছে না হয়েছে। সুতরাং এই সিপিএম কংগ্রেস বৃহত্তর বামফ্রন্টের শরিক হবে নাকি ক্ষুদ্রতর বামফ্রন্টের শরিক হবে? বৃহত্তর বামফ্রন্ট কী এবং সোনার পাথরঘাটি 7% কী বৃহত্তর? 7%-এর সাথে 5% যোগ হয় 7-5 12 হবে, কিন্তু ওনারা যদি ভাবেন 7-5 12 হবে তাহলে ভুল ভাবছেন, 7-5 মিলে 12 হবে না, ওটা 2 হয়ে যাবে, কারণ ওখান থেকে 10 আবার চলে যাবে তৃণমূলের কাছে, কারণ ভারতবর্ষ বা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এই বিজেপির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গোটা ভারতে কংগ্রেসের যা পারফরমেন্স নেই, রাহুল গান্ধী বান্ধীর যা পারফরমেন্স নেই তার চেয়ে বেশি পারফরমেন্স আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ কত উঠেছে যে ওনারা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এরকম অনেক অভিযোগ আছে, প্রণব আপনার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মুখার্জির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেরকম তৃণমূলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ কোথাও উঠেনি, কারণ বাংলার মানুষ তো জানি এই কারণে আজও যখন সারা ভারতে কোনো বিরোধী দল মাথা